নমস্কার। পরন্ত বিকেল থেকে রাজধানী আগরতলা আর স্বাভাবিক নেই বা আর পাঁচ দিনের মতো রাজধানী আগরতলা চিত্র নয়, একেবারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত রাজধানী। শুধু রাজধানী কেন্দ্রিক এই ঘটনাই রাজধানীতে সীমাবদ্ধ তাই নয়, যার সূচনা হয়েছিল বনমালীপুর থেকে, কামারপুকুর পার থেকে, তা এখন ছড়িয়ে পড়েছে একেবারে খুদ রাজধানীর বুকে এবং তার আস এখন গোটা রাজ্যে। বলা যায় ধর্মনগর থেকে সাবরুম, অমরপুর থেকে কমলপুর পর্যন্ত গোটা রাজ্যে রাজধানীর ছবি হয়তো ফুটেছে, নতবা নাই বা ফুটল, কিন্তু প্রভাব তার পড়তে শুরু করেছে। কেউ বলছে আজকের এই ঘটনা একেবারে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিজেপি কংগ্রেস। আমরা এখনো বলছি কোন রাজনৈতিক দলের তরফে হামলার ঘটনার দায় স্বীকার করা হয়নি বা একে অপরকে নিশানা করে সেখানে বলা যায় রাজনৈতিক আক্রমণ শানিত করেছে, প্রত্যেকটি ঘটনার পর একে অপরকে দায়ী করেছে। কংগ্রেস দায়ী করেছে বিজেপিকে, বিজেপি দায়ী করেছে কংগ্রেসকে। যে সূচনা হয়েছে আজকের এই ঘটনার, তার একটি প্রথম পর্ব যদি বলা যায়, কামারপুকুর পার কংগ্রেসের কর্মসূচি ছিল, সেখানে হেলমেট বাহিনী হামলা করেছে। অনেকটা এতদিন ধরে রাজ্য জুড়ে বাইক বাহিনীর তাণ্ডবের কথা শোনা যেত, বিভিন্ন বাড়িঘরে হামলার ঘটনা শোনা যেত, আজ ওটু করে এসে হেলমেট বাহিনী হামলা চালিয়েছে একেবারে কংগ্রেসের সভা চলাকালীন, একেবারে শুরুর সময়ে মঞ্চে নেতৃবৃন্দ সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। সে থেকে শুধু হেলমেট বাহিনী সবাই হামলা নয়, একেবারে লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি করা হয়েছিল। সে থেকে ঘটনার সৃষ্টি বা উত্তপ্ত পরিস্থিতির প্রথম সূচনা, তা থেকে রাজধানীর একেবারে কংগ্রেস ভবন পর্যন্ত, প্রদেশ কংগ্রেস ভবনে ইটপাটকেল ছোড়া, আক্রমণ করা, হামলার বা ইত্যাদির যে ঘটনাগুলো ঘটেছে তাকে কেন্দ্র করে পোস্টভিস চমনিতে উত্তপ্ত পরিস্থিতি। রাজনৈতিকভাবে যদি বলা যায়, আজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি তার প্রতিবাদ কর্মসূচি মিছিল সংগঠিত করেছে। যারা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আজকের ঘটনার পর, ঘটনা কোত্থেকে সৃষ্টি হল, কারা সৃষ্টি করল, ঠিক এদিকে না গিয়ে বিজেপির নেতৃত্ব সরাসরি দায়ী করেছেন তাদেরকে, যারা এ রাজ্যে কংগ্রেসের এখন বর্তমানে দায়িত্ব নিয়ে কিংবা কংগ্রেসকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন তাদের। এক প্রকার নাম না নিয়েও নিশানা করা হয়েছে সুদীপ রায় বর্মন, আশিস সাহাদের। বলা হয়েছে তারা বর্তমানে সিপিএম এর দোসর হিসেবে কাজ করছে বা বিটিভি হিসেবে কাজ করছে, নতুন করে সিপিএমকে রাস্তা করে দিতে চাইছে। প্রত্যেক নেতাদের, বিজেপির প্রত্যেক নেতাদের কণ্ঠে শোনা গেল 1993 সালের কথা, অর্থাৎ 93 সাল মানে তার আগে 1988 থেকে 93 পর্যন্ত যে জোট সরকার ছিল, সে জোট সরকারের পর বামেদের ফিরে আসা বা তৃতীয় বামফ্রন্ট সরকার গঠনের প্রেক্ষিপট, বলা যায় প্রেক্ষাপট কিংবা প্রেক্ষিত সেখানে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকে এই বিষয়গুলো নিয়ে ভাবিত। আপনারা কথা বলুন এই নম্বরে, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানান। নমস্কার, কি বলছে? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে বিজেপির আসল চরিত্র প্রকাশ পাচ্ছে, তবে এক্ষণে খেলাটা জমবে এই কারণে সেয়ানে সেয়ানে কুস্তি হবে। সুদীপ বাবুকে আমি অনুরোধ করব, জনসাধারণের জন্য খাটুন, মাঠে থাকুন, ময়দানে থাকুন, আর বামফ্রন্টের নেতৃত্বের কাছে আবেদন করব, কোন রাজনৈতিক দল যাতে অন্যায়ের শিকার না হয় আপনারাও মাঠে থাকবেন, লক্ষ্য রাখবেন, কারণ মানিকবাবু বিরোধী দলের নেতা, ওনার দায়িত্ব আছে। অবশ্যই প্রত্যেক মানুষ সে বিষয়গুলো তুলে ধরেছেন। আজ শুরু থেকে শেষ বা এখনো পর্যন্ত উত্তপ্ত রাজধানী প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন আমরা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও সরাসরি সে বিষয়গুলো উল্লেখ করেছেন, আমরা শুনে নিই প্রতিমা ভৌমিক ঠিক কি বলেছেন। নিন্দাজনক, আর যারা করেছে তাদের থেকে ভালো কিছু আশা করে না রাজ্য। তো শান্তির পরিবেশকে অশান্ত তৈরি করাই তাদের উদ্দেশ্য, আর বাঁকা পথে ক্ষমতা আসার একটা লুলুপ দৃষ্টি তাদের মধ্যে রয়েছে, রাজ্যের মানুষ সেটাকে ব্যর্থ করে দেবে, আর তাদের ডিএনএ অশান্তি করা। আমরা যেহেতু সরকার পক্ষে রয়েছি, আমাদের দায়িত্ব রয়েছে, আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করব, এবং এই ধরনের
দুষ্কৃতি রয়েছে বলেই তো তারা পরিবর্তন করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, মোদীজির নেতৃত্বে রাজ্যের মানুষ ভরসা করে পরিবর্তন করেছে, তাদের আস্থা আমরা রাখব এবং এই ধরনের হুজ্জুতি বরাবরই তারা করতে চায় সেটা আমরা প্রতিহিত করব শান্তিপূর্ণভাবে। আর যেটা করেছে তারা এমনই করবে, তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না। দিদি, কংগ্রেসের সভাতেও আক্রমণ হয়েছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, যারা করেছে ভুল করেছে, যারা এই কাজ করেছে তাদেরকে নিশানা করা হয়েছে, কি চান তারা ব্যাখ্যা করেছেন প্রতিমা ভৌমিক। যারা কথা বলছেন, আজকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, প্রত্যেকে বিষয়গুলো তুলে ধরেছেন কাদেরকে লক্ষ্য করে, কংগ্রেসকে এবং সিপিএমকে একমঞ্চে রেখে। সুশান্ত চৌধুরীও বিষয়গুলো সেভাবে তুলে ধরেছেন। আমরা একবার শুনে নিই সুশান্ত চৌধুরী আজকের পর ঠিক কি বলেছেন, আজকের এই ঘটনার পর বা এ সময়ের মধ্যে সুশান্ত চৌধুরীরা কোন বিষয়টির প্রতি গুরুত্ব দিচ্ছেন, তার এক একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কি বলছেন? আজকে যে কামার পুকুর, যমুনা মালিকপুর, যে কংগ্রেসের সভাস্থলে যে হেলমেট বাহিনী আক্রমণ করেছে সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষও দেখেছে, সারা কারা করেছে এই গন্ডগোলটা। কিন্তু ত্রিপুরা রাজ্যের এই যে বিজেপি দলের যে গুন্ডা ফান্ডারা, তাদের মাথাটা খারাপ হয়ে গিয়েছে, তার জন্য কংগ্রেসের ঘটনাস্থলের উপর এই আক্রমণ করছে। কিন্তু আমরা কি দেখলাম, পুলিশ এই রাজ্যে একটা দর্শনের মতন, মানে থানার মতন দাঁড়িয়ে রয়েছে, যেটা গ্রামের ভাষা বলা হয়। এইভাবে যদি প্রশাসন ত্রিপুরা রাজ্যে এইভাবে ভেঙে পড়ে যায়, বলহাস হয়ে যায়, তাহলে ত্রিপুরা রাজ্যের আগামী দিন একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়াবে, এমন আশঙ্কা অনেকে করছেন। যারা নেতৃবৃন্দ তারাও বলছেন সুশান্ত চৌধুরী আজকে সে কথাগুলো উল্লেখ করেছেন। আমরা শুনে নিই মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন। মানুষকে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমরা তৈরি রয়েছি, মানুষের জন্য আমরা কাজ করছি, আমাদের মুখ্যমন্ত্রী কাজ করছেন, সভাপতি কাজ করছেন, আমরা তৈরি রয়েছি। আমি বলেছি, আবারও বলছি, আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করব, মানুষকে নিয়ে লড়াই করব। কারণ কংগ্রেস 25 বছর পারেনি এই রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে। মানুষকে ব্যবহার করা হয়েছে, অনেক মানুষ খুন হয়েছে। সিপিআইএম এর আজকে যেই ঘটনাটা ঘটেছে, এটা বিগত দিনে সিপিআইএম করত, আজকে কংগ্রেস করছে। কারণ সিপিএম তাদেরকে মদত দিচ্ছে, মানুষ দিয়ে মদত দিচ্ছে, সমস্ত দিক থেকে তাদেরকে মদত দিচ্ছে এবং একে অপরের পরিপূরক হিসেবে তারা কাজ করছে। রাত্রিবেলা গিয়ে ফোন করে বুদ্ধি নিচ্ছে যে কি করতে হবে, বিজেপিকে দুর্বল করতে হবে, প্রয়োজনে আগামী দিনে একসঙ্গে লড়বে। এখন মানুষ তো সিপিএম কে চায় না, সিপিএম দেখছে তারা নিজেরা ঘুরে দাঁড়াতে পারছে না, তাই কংগ্রেসকে শিখণ্ডী বানিয়ে অক্সিজেন নিচ্ছে। তো স্বাভাবিকভাবে মণিপুরে আমরা এবার নির্বাচনে দেখলাম, বিগত দিনে পশ্চিমবঙ্গে 2 নির্বাচনে দেখলাম, বিগত 15-20 বছর ধরে দেশের রাজনীতিতে আমরা দেখছি কংগ্রেস এবং সিপিএম একে অপরের পরিপূরক। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি আমাদেরকে মুক্ত করেছে ত্রিপুরা রাজ্যে সিপিএম এর শাসন থেকে। এখন তারা কংগ্রেস থেকে বেরিয়ে গেছিল, কংগ্রেস সিপিএম এর বি টিম বলে সে কথা বলে আজকে তারাই বি টিমে গিয়ে সামিল হয়েছে, সিপিএম দলে সামিল হয়েছে। তো তাদেরকে কংগ্রেসের সিপিআইএম এর দোষর হিসেবে আমরা আখ্যায়িত করতে চাই। আমরা কিছুই জানি না, এখানে আমাদের অফিসে বরাবরের মতো মানুষও ছিল না, 2-4 জন ছিল, যুব মোর্চার ভাইয়েরা আমাদের ছিল, ট্র্যাকার মানে বম নিয়ে সেখানে হামলা করেছে, ধারালো অস্ত্র নিয়ে হামলা করেছে এবং নেতৃত্বদের হাতে লাঠি শোটা ছিল। তো হঠাৎ করে এই অতর্কিত হামলা কেন হলো, এটা মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র কেন এটাকে বেছে নেওয়া হয়েছে, তবে বলবো দ্যাট ইজ এ ডিপ রুটেড কনস্পিরেসি বিহাইন্ড দিস। এবং এটা ডিপ রুটেড কনস্পিরেসি করে যে মুখ্যমন্ত্রীকে কি করে বদনাম করা যায়। আপনারা কথাগুলো শুনলেন যে বিজেপি আজ প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে, সেখানে একেবারে প্রত্যেক নেতাদের কণ্ঠে অর্থাৎ স্লোগানের অন্যতম বিষয় ছিল 1993 আর ফিরিয়ে আনা হবে না, 1993 আর ফিরিয়ে আনতে দেবে না। অর্থাৎ বিজেপি আজ নিশ্চিত বা কিংবা পরিস্থিতি তুলে ধরে তারা সরাসরি যে কথাগুলো বলতে চেয়েছেন বা বলেছে তাতে একেবারে স্পষ্ট, 1988 থেকে 93 পর্যন্ত ওই সময়ে কংগ্রেস টিইউজেএস জোট সরকারের ক্ষমতাচ্যুত করার পর বা বলা যায় ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বামেদের তৃতীয় বামফ্রন্ট সরকারের ক্ষমতা আসার পেছনে কংগ্রেস এবং ওই সময় নেতৃবৃন্দকে দায়ী করা হয়েছিল। আজকে কংগ্রেসের যে অবস্থা বা যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তারা প্রস্তুত রয়েছে সিপিএম কে ক্ষমতায় আনার জন্য। সিপিএম কে টার্গেট করে আজকের কর্মসূচি স্লোগান থেকে সরাসরি বলা হয়েছিল যারা কংগ্রেসকে ব্যবহার করছে শিকণ্ডী হিসাবে তারা সফল হতে দেবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ সকল অংশের মানুষকে নিয়ে বিজেপি তার মোকাবিলা করবে এবং 1993 সাল আর হতে দেবে না। স্বাভাবিকভাবে
বিজেপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে গেল এবং আজকের এই হামলার সূচনার দায়ভার বা বলা যায় রাজনৈতিকভাবে কংগ্রেস বিজেপিকে দায়ী করলেও সে ঘটনাগুলির কিন্তু দায়ভার শাসক দল গ্রহণ করেনি এবং পরবর্তী সময়ে কংগ্রেস ভবনে হামলার চেষ্টা বা হামলাকে কেন্দ্র করে ইট পাটকেল ছোড়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হওয়ারকে কেন্দ্র করে সেখানে বলা যায় একটা অন্যরকম আবহ তৈরি হয়েছে ও বলা যায় পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনকে সেখানে বাড়তি নজরদারি রাখতে হয়েছে। যে কামার পুকুরে পাড়ার কথা বলা হয়েছিল সেটা বনমালীপুর, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী ক্ষেত্র, ঠিক সে জায়গা থেকে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি শুরু। আমরা খানিকটা ছবি দেখি বা বলা যায় পরিস্থিতি দেখি, যে পরিস্থিতি বলা যায় লাইভ ফুটেজ হিসেবে আমরা তুলে ধরেছিলাম, আরো একবারে খানিকটা ছবি বা বলা যায় ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস আমরা নিয়েছি খণ্ড খণ্ড চিত্র হিসাবে। আমরা আপনারা যে ছবি দেখলেন এবং যে ছবির কথা শুনলেন বা দেখলেন তাতে একেবারে স্পষ্ট হয়ে গেছে রাজধানী কেমন অবস্থায় আছে। নমস্কার, কি বলছে? নমস্কার, দেবুর থেকে বলছি। আজকে কংগ্রেসের উপর যে হামলাকারী বিজেপির হেলমেট বাহিনী, সেটা আসলে বিজেপি দলের থেকে করানো হচ্ছে, সেটা আজকে পরিষ্কার ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝে গিয়েছে। প্রতিমা ভৌমিক যেখানে সাক্ষাৎ দিয়েছেন ও সুশান্ত চৌধুরী সাক্ষাৎকার দিয়েছেন যে গণতান্ত্রিক পদ্ধতি, তারা এখন এই পদ্ধতি তারা ত্রিপুরা রাজ্যে আগামী দিনে তাদের ভবিষ্যৎ নাই, কারণ এই গুন্ডা ভান্ডা তারা ত্রিপুরা তুলতে পারেন, তারা চলছে তারার মতন করে, এই রাজ্যে কোনো উন্নয়ন বলতে তো নাই তাদেরকে। এই আজকে যে এই বিষয়টা নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে পুরা চিনে ফেলেছে, কিভাবে ত্রিপুরা রাজ্যের মানুষটাকে শোষণ করছে, কিভাবে সন্ত্রাসের দিয়ে ত্রিপুরা রাজ্যটাকে চালাচ্ছে। এই অভিযোগ আজ শুরু থেকে চলছে প্রত্যেক জায়গা থেকে। আমরা বলছি কতগুলো ঘটনা ঘটেছে, আমরা যদি খণ্ড খণ্ড চিত্রে সেই ঘটনাগুলি তুলে ধরি আপনাদের কাছে এবং তুলে ধরেছি শুরু থেকে, দেখুন কিভাবে সবার আক্রমণ শুরু হয়েছিল সে দৃশ্য আপনারা দেখছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি সোনামগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে যে ঘটনাটা ঘটে গেল আগরতলা বনমালী পুরে, শুনতে পাচ্ছেন? ওই ঘটনাটাতে আমি পুরো নিন্দা ও ধিক্কার জানাই ওই ঘটনা সম্পর্কে, ওই ঘটনাটাকে। আপনারা সে দৃশ্য দেখলেন এবং আপনার মতন অনেকে সেই ঘটনার বলে তীব্র নিন্দা জানাচ্ছে। সাধারণ মানুষ বিষয়গুলোকে ভালোভাবে নিচ্ছে না, অনেক মানুষ রয়েছেন যারা রাজনৈতিকভাবে নিরপেক্ষ, তারা এ ধরনের ঘটনা নিন্দা জানান। বলেন, এ ধরনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভালো থাকে না মানুষ। আমরা বলছি রাজধানীতে দোকানপাট বন্ধ হয়ে গেছে। আজ শনিবার বলে বিশেষ শনি পুজোর আয়োজন ছিল রাজধানীর বেশ কয়েকটি জায়গায়, যেন আনন্দ উৎসবে ভাটার টান পড়েছে। নমস্কার, কি বলছে? দাদা নমস্কার। হ্যাঁ বলুন। আমি প্রথমে তো ত্রিপুরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো এই আজকের ঘটনার জন্য। তো আমার নজরে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের বিপ্লব কুমার দেব মহাশয়। উনি যে বিরত দেখাচ্ছেন আর উনার যে সাংগ্রাম তৈরি করেছেন তার জন্য ওনাকে স্যালুট জানাই। আর আমি বলবো ওনাকে এইসব কংগ্রেসের গুন্ডা বাহিনী বলুন আর সিপিএমের গুন্ডা বাহিনী বলুন আর পিপিএমের গুন্ডা বলুন আর তৃণমূলের গুন্ডা বাহিনী বলুন, আমি বলছি আর কি, আমি ওদেরকে গুন্ডা বাহিনী বলছি। ওদেরকে বিজেপি গুন্ডা বাহিনী ওদেরকে বলুন বোম বোম ছাড়তে আর পুলিশকে বলবো গুলি করতে। হ্যাঁ, ওই যে জিয়া কোথায় খমলঙ্গে যে এবং শুরু থেকে যদি বলা যায় একেবারে কংগ্রেসের সভা শুরু প্রস্তুতি অনেক আগে থেকে নেওয়া হয়েছিল। আপনারা দৃশ্য দেখছেন সে কংগ্রেসের সভার শুরুতে ঠিক কিভাবে হামলা সংগঠিত হয়েছে, তারা হামলা সংগঠিত করেছে। আমরা বলছি হেলমেট বাহিনী হামলা সংগঠিত করেছে। নমস্কার, কি বলছেন? নমস্কার, তার নাম বলতে চাই না। হ্যাঁ বলুন। আমি বলছি যে ত্রিপুরা রাজ্যে এগুলো কি হচ্ছে, কি চলছে, ত্রিপুরা প্রশাসন কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? যদি ত্রিপুরাকে ভালোভাবে শাসন করতে না পারে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিয়ে দিক। ওই পথে
এবং আপনার মতন অনেকেই যারা রয়েছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারাও সেই দাবি উত্থাপন করেছেন এবং তারাও সেই কথাটাই বলছেন, কিন্তু পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা নিয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। আমরা শুরু থেকে সেই দৃশ্য দেখছি যে দৃশ্যে বলা যায় সেখানে পুলিশ সে অর্থে প্রতিরোধ গড়ে তোলেনি। আমরা মঞ্চে সরাসরি নেতৃবৃন্দের সামনে হামলা হুজ্জতির বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। নমস্কার, কি বলছে? নমস্কার, আমি আগরতলা থেকে প্রণব বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজকে যে ঘটনাটা সূত্রপাত হলো, প্রথম যে এখান থেকে হামলাটা শুরু হয়েছে বনমালিকপুরে, পেছন থেকে আক্রমণ, অর্থাৎ আপনারা সরাসরি দেখছেন, আপনি যে কথাগুলো বলছেন সরাসরি সেই দৃশ্যে দেখা যাচ্ছে যেখানে কামারপুকুর পার কংগ্রেসের সভা শুরুতে সরাসরি হেলমেট বাহিনীর হামলা শুরু হয়েছে। হ্যাঁ, শুরু করেছে পেছন দিক থেকে, সামনে দিক থেকে না, পেছন দিক থেকে। রাস্তা ছিল, একটা রাস্তা ছিল, রাস্তাটা দিয়ে এসে হামলা করেছে। আশিসবাবু বসেছিলেন, ওনার উপরও একটা বাড়ি বোধ পড়েছে, খুব সম্ভবত উনি দেখলাম মাথাতে হাত ধরে মঞ্চ থেকে নেমে গেলেন যে হামলাটা হয়েছে। যখন দেখুন এখানে দুটো গণ্ডগোলি যে বুঝতে হবে, যারা বিজেপি থেকে বেরিয়ে কংগ্রেসে গেছেন ওদের সঙ্গে যারা আছে নিশ্চয়ই বিদ্যুৎ সাহেব, যারা বিজেপি ছিল তারা তাদের সঙ্গে গিয়েছেন এবং যোগদান সভাতেও আসার কথা ছিল, ভালো লোকজনও হয়েছিল। তো তারা তো ওদেরই একটা অংশ যারা আগে বিজেপি করত, এরকম যে হামলা বাহিনীর মধ্যে তাদের মধ্যেও কিছু হামলা বাহিনীর লোক আসছিল। ফলে কি হয়েছে দেখুন, হামলাটা হওয়ার পরে প্রতিরোধ হিসাবে কি হলো, বিজেপির যে মন্ডল অফিসটা ছিল সেখানে ভাঙচুর হয়েছে, আর এটাকেই ঢাল হিসাবে ব্যবহার করে প্রতিমাগামী সুশান্ত বাবু বলে গেলেন সিপিএম এর সঙ্গে অনেকটা তালগুল মিলিয়ে ওনার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলেন। শুরু থেকে নেতৃবৃন্দ সেই বিষয়টি বারবার বলছেন, কংগ্রেসের নেতৃবৃন্দ যারা বলছেন সেই কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে, হেলমেট বাহিনী হামলা চালিয়েছে, তারপর সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা তাদের ভাষায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন, প্রতিবাদের মিছিল, বলা যায় লাঠি সোঁটা নিয়ে অভিযোগ তুলেছেন, লাঠি সোঁটা নিয়ে তারা মিছিলে হেঁটেছেন, তারা বলছেন ঝান্ডা নিয়ে, কংগ্রেসের ঝান্ডা নিয়ে তারা প্রতিরোধের সেখানে লড়াই শুরু করেছেন, বা সুদীপ রায় বর্মনরা অন্যান্য নেতৃত্বরা যখন আগরতলা জঙ্গি মিছিল সংগঠিত করেছেন ঠিক তখনই কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে সেখানে বিজেপির কার্যালয়ে হামলা সংগঠিত হলো, হামলার চেষ্টা ঠিক এই অর্থে বলা নয়, সেখানে ইট পাটকেল ছোড়া হলো, দৃশ্যটা কিন্তু আপনারা দেখেছেন, আমরাই সেই দৃশ্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকের যে আগরতলাতে যে দুইবার কংগ্রেসের অফিসে হামলা করা হলো, এই হামলায় বিজেপির যে গুন্ডা বাহিনী প্রচন্ড উন্মাদ হয়ে পড়েছে, ওদের ভয় পেয়ে গেছে ওরা। এবং আপনাকে বলে রাখি, আপনাদের সকলকে বলে রাখি, কংগ্রেসের তরফেও বিজেপির কার্যালয়ে, মন্ডল কার্যালয় এবং আরো একটি সাংগঠনিক কার্যালয়ে সেখানে কিন্তু ভাঙ্গা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমরা সেই অর্থে বলছি সেখানে তাণ্ডবের চেষ্টা হয়েছে, হয়তোবা সেই অর্থে হয়নি, কিন্তু কোনোভাবে অস্বীকার করার মতন উপায় নেই যে কংগ্রেসের ফ্ল্যাগ ঝান্ডা নিয়েও বিজেপির কার্যালয়ে কিন্তু হামলা সংগঠিত হলো। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বিষয় এখানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরাতে, সবচেয়ে বড় সমস্যাটা হলো কি জানেন তো, এই হেলমেট আর মাস্ক। তা আমি প্রথমেই বলবো, হেলমেট মাস্ক বিহীন করে দেখ উপ নির্বাচন পর্যন্ত, কারণ সবার টার্গেটটা হলো এখন উপ নির্বাচন। উপ নির্বাচনকে কেন্দ্র করে যে বাহাদুরি দেখাচ্ছে পার্টিগুলি, এতে দেখা যাচ্ছে যারা বেকার বা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যেতে পারে। যেমন অজস্র মার্ডার যে পরিস্থিতি দেখা যায়, রক্তপাত ঘটতে পারে। তো সরকারকে এটাই আমার বার্তা যে আপাতত উপনির্বাচন পর্যন্ত হেলমেট বিহীন এবং মাস্ক এগুলি যাতে ব্যবহার না করে বাইক চালায়, তাতে কোনো অসুবিধা হবে না। সবাই ওই লোকগুলি যারা গন্ডগোল করে, সিপিএম এর করুক আর কংগ্রেসের করুক, যে কোনো পার্টি করুক, অন্তত ছেলেপুলিগুলিকে মানুষের চিহ্নিত করতে পারবে, নতুবা যে পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতিতে জীবন সুরক্ষার জন্য সেখানে হেলমেট ব্যবহার করা হয়, এভাবে জীবন ঝুঁকি নিয়ে হামলার জন্য হেলমেট ব্যবহার করার কোন বিধি নেই অন্তত আমরা সেটা জানি। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ নমস্কার, আমি কল্যাশোর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। তো আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা হওয়ারই ছিল, কারণ বিজেপি তো মাথা খারাপ হয়ে গেছে, কারণ বিগত দিনে যে সিপিএম এর যে মিছিলটা হয়েছিল, সমাবেশটা হয়েছিল আত্মবল ময়দানে, ওইটা দেখে বিজেপি মাথাটা নষ্ট হয়ে গেছে। এবং এটাই ধর্ম, এটাই নিয়ম, যে যেরকম কর্ম করবে সেই রকমই ফল পাবে। এবং এই রাস্তাটা বিজেপি দেখিয়ে দিচ্ছে আগামী ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে যাবে ত্রিপুরা। এবং আপনারা আজকে লক্ষ্য করেছেন যখন বিজেপির প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে, অনেক নেতৃত্বকে মিছিলে হেলমেট পরে হাঁটতে দেখা গেছে, বেশ কয়েকজন নেতৃত্ব মাথায় হেলমেট পরে মিছিলে হেঁটেছেন। কারণটা কি? তাহলে কি যে কোনো সময় তাদের ভাষায় কংগ্রেসীদের আক্রমণ হতে পারে বিজেপির মিছিলে, নাকি আবার ইটপাটকেল ছোড়া হলে পাল্টা প্রতিরোধের আশঙ্কা ছিল? দৃশ্যগুলো কিন্তু আজ অনেক কিছুর ইঙ্গিত করেছে। নমস্কার, কে বলছেন? কুমারতে বলছিলাম। হ্যাঁ বলুন। কংগ্রেসের সবাই হেলমেট বাহিনী আমরা আজকে নতুন, অনেকদিন থেকে অনেক রাজনৈতিক দলটা বলতো বাইক বাহিনী, গায়ে হেলমেট পাইনি হয়তো, বা বাইক বাহিনী এটা নতুন সংস্করণ হতে পারে। আমরা আমরা আপনার সহ সকলকে অবগত করছি, আমরা বাইক বাহিনীর দৃশ্য দেখেছি, ঠিক কিভাবে বাইক নিয়ে এসে বাড়িঘরে হামলা সংগঠিত হয়, আজকে অটু চড়ে এসে কিভাবে হেলমেট পরে একটা কংগ্রেসের সবাই, একটা রাজনৈতিক দলের সবাই কিভাবে হামলা সংগঠিত হয় সে দৃশ্য আপনাদের দেখিয়েছি। আমাদের মনে হলো যে ওই একটি হেলমেট বাইক বাহিনী রয়েছে, আজকের দৃশ্য মনে হচ্ছে হেলমেট বাহিনী, বা আমরা আমাদের মতন করে এই নামাকরণ দিয়েছি, হয়তোবা আপনাদের মধ্যেও কারোর মতামত থাকতে পারে, আপত্তিও থাকতে পারে। হ্যাঁ বলুন। এটাই বলছি, এটাই বলছি আপনারা আপনারা তো দেখছি আপনারা ঠিক আছে সংবাদ, সুস্থ সংবাদ পরিবেশন করেন, কিন্তু প্রথম থেকে দেখে আসছি অনেক সংবাদ মাধ্যম নামে দামি মানে বিশ্ববিখ্যাত যারা সংবাদ মাধ্যম আছে ওনারা কিন্তু প্রচার করছেন, আপনাদের মাধ্যমে দেখছি, কিন্তু এটাই বলবো যে মানে অনেকেই নেতা নেত্রী যারা আছেন ওনারা তাদের এরকম আক্রমণ হামলা হলে বলবেন যে না ওনা মানে ওইসব দুষ্কৃতি, ওনারা আমাদের সম্পর্ক নেই। তাহলে কি হলো, প্রথম যে বনমালী পূর্ব মন্ডলের আশেপাশ থেকে যে কংগ্রেসের সভা আসছিল, এখানে দেখলাম কে যেন ভিডিও করছে উপরে চাপ থেকে, আমরা দেখেছি সবকিছু, পরে দেওয়া হয়েছে কংগ্রেস ভবন, দেখলাম এখনো দেখতে হচ্ছে সবকিছু, কিন্তু আমার কথা হলো সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী হয় কোন রাজনৈতিক দলের যদি পৌঁছয় দেয়। হয়তো দেখলাম আমাদের পিবিটিভি পূর্ব অভিযোগ ভাঙা হলো, আমরা সব দেখছি, আমরা জনগণ, আমরা যে সরকার পরিচালিত হয় আমরাই সরকার গঠন করি, আমরাই সরকার আবার মানে দলকে করতে পারি, এটা না জনগণ সবই দেখছে। আর অনেকে অনেক কিছু বলছেন, আমরা দেখছি যারা যারা অনেক মানে হাই প্রোফাইল হিসাবে এখন কথা বলছেন, ওনাদের পূর্ব জনম বলতে আগের অতীত আমরা জানি, আমরা জনগণ, আমরা সব দেখি, সব লক্ষ্য রাখি। অবশ্যই আপনি যে কথাটি বলছেন প্রত্যেক মানুষ সেই বিষয়গুলো বলছে, আমরা এই পুষ্টবীর চৌমনির কথা বলছিলাম, 2018 সালের আগের ঘটনা, ওই সময় কিন্তু বিশেষ মুহূর্ত ছিল রাজ্যে তৃণমূলের উত্থান, ঠিক সেই সময় একই সাথে যদি বলা যায় বিজেপির উত্থান ছিল সেই পুষ্টবীর চৌমনিতে। আজকে বিকি প্রসাদরা রয়েছেন সেখানে, সুদীপ রায় বর্মনরা, ওই সময় বিজেপির নেতৃত্ব অনেকে আজকে যারা রয়েছেন অনেকে রয়েছেন, কিন্তু ওই সময় পরিচিত মুখ হিসেবে সুবল ভৌমিক ছিলেন, ওই সময় কিন্তু একেবারে তৃণমূলের মিছিল কিংবা বলা যায় কর্মসূচিতে গাড়ি তুলে দেওয়া হয়েছিল, বলা যায় চলন্ত গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল, গুরুতর বিপদ থেকে রক্ষা পেয়েছেন অনেকে, পুলিশ আহত হয়েছেন, উত্তপ্ত হয়েছিল এই পুষ্টবীর চৌমনি, আহত রক্তাক্ত হয়েছিলেন সুবল ভৌমিক সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। কথাগুলো এ রাজ্যের মানুষ, এই শহরের মানুষ কিন্তু প্রতি মুহূর্তের ঘটনাগুলি মনে রাখেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার মিদ্দা। হ্যাঁ বলুন। দেখেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রচুর রকমের আন্দোলন হয়েছে, শিবের বীর্য, নীল বীর্য ইত্যাদি, সেদিকার গেলাম না। আপনি আজকে যে কথাটা বলছেন সঠিক, আপনাদের যে ক্যাশন দিয়েছেন যে বাইক বাহিনীর হামলা নয়, এটা হলো হেলমেট বাহিনীর হামলা, পায়ের তোলা মাটি সরে গেছে, এখন নানা হামলা হবে। আজকে যে ঘটনাটা হয়েছে সেটাকে ধিক্কার জানাই, এভাবে একটা রাজ্য চলতে পারবে না দাদা, এটা গণতন্ত্রটা কাম্য নয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সেই কারণেই বলছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তারা কোন রাজনৈতিক দলের তাও এখন স্বীকার করা হয়নি, হামলার অভিযোগ একে অপরকে করেছে, বিজেপি হামলার অভিযোগ করেছে কংগ্রেসের উপর, বা কংগ্রেসকে দায়ী করেছে,
কংগ্রেস দায়ী করেছে বিজেপিকে আপাত দৃষ্টিতে চরম সংঘাতে বিজেপি এবং কংগ্রেস বলে এই রাজ্যের বুকে আজকের ঘটনায় কিন্তু আরো একবার প্রমাণ করে দিল। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, জয়দীপ বলছি আগরতলা থেকে। বলছি কংগ্রেসের মিছিলে বাইক বাহিনী হামলা, আমি আপনি আপনাদের যে ক্যাপশনটা ব্যবহার করেছেন আপনারা পত্রিকা অফিস ক্যাপশনের সঙ্গে আমি এখন হতে পারলাম না, কেন পারলাম না আমি এটা কারণ ব্যাখ্যা করছি। এখানে বাইক বাহিনী না বললে বিজেপিটা উল্লেখ করুন, বিজেপির হামলা আপনারা উল্লেখ করবেন না, কারণ আপনারা অনেক বাধ্যবাধকতা রয়েছে। আমি বলছি বাইক বাহিনী কবে থেকে ত্রিপুরাতে আসলো, কত বছরের মধ্যে বাইক বাহিনী আসলো? 2018 আগে কি আমরা বাইক বাহিনী শুনেছিলাম কখনো? ত্রিপুরাবাসী কখনো শুনেছিল যে ত্রিপুরাতে বাইক বাহিনী আছে বা বাইক বাহিনী পলিটিক্যাল কোন বাইক বাহিনী এভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য আদৌ কোন বাইক বাহিনী কোন পার্টির পক্ষ থেকে ছিল? কংগ্রেস ছিল তখন তৃণমূল ছিল, তখন বিজেপি ছিল, তখন গণমুক্তি পরিষদ অনেক পার্টি ছিল, কই কখনো তো শুনলাম না বাইক বাহিনী 18 পর থেকে বাইক বাহিনী আসলো। এবং বাইক বাহিনী কি কি করলো? যতগুলি অপোজিশন পলিটিক্যাল পার্টি রয়েছে ওই পার্টিদের মিছিল মিটিং এমনকি ওই অপোজিশন যারা সমর্থন করেছে পার্টির ওনাদের বাড়ি ঘরে অ্যাটাক করলো। তাহলে দ্যাট মিন্স কি দাঁড়ালো? তাহলে ওই বাইক বাহিনী কাদের কি কারণে গড়া হলো? ওই বাইক বাহিনী তো রুলিং গভর্নমেন্টের ছিল, ওই আমাদের ত্রিপুরা সরকারের যেমন পুলিশ রয়েছে, পুলিশ মানে পুলিশকে আমি শ্রদ্ধা এক্সপেক্ট করে বলছি, পুলিশকে বলে যে সরকারের গুন্ডা মানুষে বলে পাব। এই অভিযোগ অনেকের কাছে ছিল, আমরা তো সকলের অবগতির জন্য বলছি, কেউ বলছেন আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে দায়ী করতে পারি না, কারণ রাজনৈতিক দলের তরফে বিষয়গুলো স্বীকারোক্তি নেই। পুলিশের তরফে যে মামলার কথা বলা হয়েছিল এখনো পুলিশ সে তালিকা আমাদের সামনে তুলে ধরেনি, আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে দায়ী করতে পারি না। আমরা কংগ্রেস দায়ী করেছে বলে আপনাদের কাছে তুলে ধরলাম, বিজেপির তরফে দায়ী করা হয়েছে বলে আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আগরতলার মধ্যে যা হচ্ছে সেটা কিন্তু কাব্য নয়, কারণ মানুষ দেখছে আজকে যে হলো সুদীপ রায় বর্মন যে যোগদান সভা ওখানে গেলেন, বাইক বাহিনী বিজেপির বাইক বাহিনী একদম স্পষ্ট বিজেপির বাইক বাহিনী ছিল, ওরা নিজের মুখ লুকিয়ে আছে যাতে কেউ না চিনতে পারে, ভিডিওগ্রাফি যা হবে এবং তারাও চান কিন্তু নিজেরা মুখ লুকিয়ে আছে যাতে পরে যাতে কোনো কিছু না করতে পারে। কিন্তু আজকে যে ঘটনাটা হলো, এখন দেখুন কংগ্রেস ভবনের সামনে বিজেপিরা মিছিল করতে গেছে, এখানে গিয়েছে ওনারই প্রথমে কিন্তু ঢিল পাথর চলছিল আমরা সব মোবাইলে দেখছিলাম, কিন্তু তারপর সেকেন্ড টাইম ওখানে পাল্টা হয়, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আপনারা সেই কথাটাই বলছেন। বনমালীপুর ঠিক আজ যেখানে হামলার ঘটনা ঘটল, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, যারা বলছেন যে এই সময়ে বনমালীপুরকে তার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতে সেখানে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, হয়তোবা আরো অনেক কারণও থাকতে পারে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা বলছিলাম, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম ওইখানে যে ঘটনা সংঘটিত হলো মৎস্যমনের মধ্যে যে কংগ্রেসের শান্তিপূর্ণ যে মিটিংটা ছিল মিছিলটা ছিল ওইখানের মধ্যে যে অতর্কিত আক্রমণ হলো, এখানে দেখুন এখানে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য এবং মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার জন্য নাকি এগুলি হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার জন্য যদি এগুলি হয়ে থাকে তাহলে কার মিটিং এর মধ্যে প্রথম এই যে ঢিলাঢিলি এই যে মানে সংঘর্ষ সংঘটিত হলো কার মিছিলে? বিজেপির তো এই প্রশ্নটা কিন্তু আপনার মতন অনেকের রয়েছে, আমরা বলছি এই বনমালীপুরের ঘটনার কথা। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি আগরতলা থেকে বলছিলাম। আমি আপনাদের মাধ্যমে একটু সজাগ করে দিতে বলছি স্যার, আপনারও দায়ী হচ্ছে ঘটনাটা, সবটাই তো স্যার হচ্ছে ত্রিপুরা মানুষের ক্ষতি, কেন আজকে তো আমরা কি দেখতে কোনো শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ কি নাই উভয় রাজনৈতিক দলের তরফে অল্প বিস্তরের আক্রান্ত হওয়া আহত হওয়ার ঘটনা ঘটেছে, রক্ত ঝরেছে এই ত্রিপুরার মানুষের। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে বলছি স্যার, একটু শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আপনার অভিজ্ঞতা থেকে আগে যে উগ্রপন্থী ঘটনা ঘটত জঙ্গলে সেগুলি অল্প অল্প করে শুরু করে একটা সময় কিন্তু বিঘা টাকা ধারণ করছে, আজকে যারা নাকি হেলমেট পরে আক্রমণ করছে তারা কিন্তু এখন ছোট ছোট করে করছে, ধরে নিলেও কিন্তু তারা কিন্তু অবিলম্বে তারা কিন্তু প্রচন্ড আকার ধারণ করবে, তখন কিন্তু আর কোন দলেরই কোন ক্ষমতা হবে না সেগুলিকে আটকানোর জন্য, কারণ তারা তো বলবে যে আমরা তো ওই সময় করেছি আমরা কিন্তু কিছু বলো নাই, আর পরে আমাদের কি কি বলবে, কিন্তু তখন কিন্তু হচ্ছে আমাদের দেশের ক্ষতি, আমাদের রাজ্যের ক্ষতি, আমাদের ত্রিপুরার লোকের ক্ষতি, যারা নাকি ভবিষ্যতে প্রচন্ড আমরা নিরাপত্তাহীন হয়ে পড়বো, এটা কিন্তু সব দলের একটা, বিশেষ করে আমি বলছি সরকার পক্ষে যে বুদ্ধিজীবী লোক তো কিছু আছে, তা সবাই একসঙ্গে একমত এই দল দাস হয়ে বসে রয়েছে,
নিশ্চয়ই না। আমরা বিশ্বাস করি এভাবে পুলিশ বুদ্ধিজীবী সচেতন মানুষ, এ রাজ্যের মঙ্গল যারা চান তারা এ পথে হাঁটতে পারেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকের দিনে যে আমাদের ব্যক্তিগত মন্তব্য এটাই বলছি, আজকের দিনে যে পরিস্থিতি হয়েছে এটা কি বর্তমান ভবিষ্যতে কি আমাদের মানে জনগণ যে নর্মাল পাবলিক আছে তাদের জন্য কি কোনো সুবিধা হবে? দেখতে তো পাচ্ছি না কোনো সুবিধা, দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের সাধারণ মায়ের ছেলেরা সাধারণের কুল হারাবে বা যে কোনো যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে এতে বাধা বিপত্তি মানে সৃষ্টি করছে আর কি। গভর্নমেন্ট কে টিকবে কে না ওইটা মানে ভাবার আগেই নিজেকে ভয় লাগছে, মানে বাড়ি থেকে বেরোতে যে একটা পরিস্থিতি হচ্ছে, কংগ্রেস বলুন বিজেপি বলুন বিজেপি শাসকদের বলুন একটা বাইক বাহিনী একটা হামলা করছে যার উপর যে কোনো যার উপরই বলুন একটা বাইক বাহিনী হামলা করছে, মানে মন্তব্য একটাই যে একটা বাইক বাহিনী এটার পিছনে আছে, কোন একটা বাহিনী আছে একটা দলের সাপোর্টে, যে এই দলের সাপোর্টে যাদের ইয়ে আছে তাদেরকে হেনস্থ করা তাদেরকে হ্যারাসমেন্ট করা এইটুকুই। এবং আমরাও সেটা বিশ্বাস করি না, কোন রাজনৈতিক দল দুর্বৃত্তদের নিয়ে চলবে, কোন রাজনৈতিক দল দুর্বৃত্তদের কাজে লাগাবে সেটা আমরা বিশ্বাস করি না। আমরা খানিকটা কয়েকটা ছবি আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যে দৃশ্য আপনারা দেখছেন বেশ কয়েকটি ঘটনার দৃশ্য আপনারা দেখছেন এবং সেই দৃশ্যগুলো কিন্তু অনেকের কাছে সাধারণ মানুষের কাছে আতঙ্কের। আমরা থমথমে পরিস্থিতি বলছি, আতঙ্কে শহরবাসী, দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা, অর্থাৎ তারা সাহস পাচ্ছেন না পরিস্থিতিতে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। বলছিলাম যে তারা এত সিপিএম কি কেন এত ভয় পা, সিপিএম ন্যায় পরে সিপিএম ন্যায় পরে 93 আর আসতে দেব না, সিপিএম কে আসতে দেব না, সিপিএম কে সুযোগ করে দিতেছে, এটা ফালতু কথাবার্তা। দাদা মানুষ চিন্তা করবো কারে ভোট দিব না দিব, যে ভালো কাজ করবো তারই ভোট দিব, সিপিএম এর আইতে দিত না কংগ্রেস সিপিএম যে সুযোগ করে দিতেছে এটা ফালতু কথা। আমরা বলছি আপনি যেমন চাইছেন সকলে চাইছেন যে প্রত্যেককে প্রত্যেকের ভোট দিন, প্রত্যেকে তার নিজের ভোট নিজে দিন, যাকে পছন্দ হয় তাকে দিন। ঠিক এই পরিবেশ পরিস্থিতি যারা সৃষ্টি করবে তাদের জন্য ভোটের পরিবেশ থাকবে এমন কথা কে নিশ্চিত করবে? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছিলাম যে আপনাদের চ্যানেলে যা দেখলাম, হ্যাঁ আমি বলছিলাম কি স্যার, এই যে ঘটনাগুলি ঘটছে, এই যে বলছেন আপনারা বাইক বাহিনী একটা নাম, বাইক বাহিনীর যে একটা নাম বলছেন, বাইক বাহিনীর দায়িত্ব কেউ নিচ্ছে না, হেলমেট বাহিনীর দায়িত্ব কেউ নিচ্ছে না, যে বিজেপি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন কেউ নিচ্ছে না। তাহলে আমরা কিছুদিন আগে গ্রামের এলাকা থেকে যখন আমরা বলতাম যে আমাদের উপর গৃহমন্ত্রী আক্রমণ এই সেই সেই, অনেক রাজনীতি দলরা বলতেন যে এগুলি কিছু বাটপারি কিছু শয়তানি কিছু এরকম একটা দুর্নাম এক একটা দলের বিরুদ্ধে করে। এই শহরের মধ্যে এত বড় একটা ঘটনা যেটা আমাদের প্রাণ কেন্দ্র, আমরা গ্রাম থেকে এখানে গিয়ে চিকিৎসার জন্য বাঁচার জন্য যে কোনো কাজের জন্য আমরা এখানে যাই, আজকে যদি এই অবস্থা ঘটে তাহলে বাইক বাহিনীর যে একটা নাম সেটা কি সরকার শুনে না কিংবা আইন প্রশাসন সেগুলি শুনে না? বাইক বাহিনী কারা? এরা কি উগ্রপন্থী নাকি এরা সমাজ বিরোধী নাকি? তা অবশ্যই এ সমাজের চোখে একটি অপরাধমূলক কাজ তারা করছেন, অন্তত সমাজ সচেতন যারা যারা সাধারণ মানুষের কথা ভাবেন ঠিক তাদের দৃষ্টিভঙ্গিতে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আজকে বিজেপি যে বিক্ষোভ মিছিল থেকে কংগ্রেস ভবনের মধ্যে যে আক্রমণটা করা হয়েছে সেটা খুবই নাক্কারজনক। এবং আপনাকে বলি তার আগে বিজেপির কার্যালয়েও কংগ্রেসের লোকজন অন্তত তাদের ঝান্ডা নিয়ে সেখানে হামলার চেষ্টা বা হামলা করা হয়েছে, সামনের অংশ ভাঙ্গা হয়েছে বা ভাঙ্গার চেষ্টা হয়েছে, গাড়িতে আক্রমণ করা হয়েছে, এতটুকু দৃশ্য আমি 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 উভয়টাই মানে কনফার্ম করি। হ্যাঁ রাজনীতিতে হিংসা মানে হানাহানি মারামারি এইসব, হ্যাঁ কষ্ট হলো যে এইসব করলে করে ওরা সরকার দলীয় বা বিরোধী দলীয় নেতৃত্বরা ওরা আসলে বোঝাবার চেষ্টাটা করছে কি,
মানুষের রুজি রোজগারের কোন সংস্থান নেই, রাস্তার মধ্যে আতঙ্কের পরিবেশ, স্কুলে যারা টিউশন ছাত্ররা গিয়েছে বাড়িতে ফিরতে পারছে না, গার্জিয়ান টেনশনে মরছে, আর রাস্তার মধ্যে পুলিশের ছয়লাভ, শাসক দলীয় ক্যাডাররা ডান্ডা নিয়ে ঘুরছে, যাকে পাচ্ছে তাকে মারছে। আমার সামনে কিছুক্ষণ আগে একজন টমটম ড্রাইভার, সামান্য একজন টমটম ড্রাইভার, সে একটা টমটম চালিয়ে খায়, তাকে বেধবক পিটিয়েছে একজন চমুনিতে। কেন, হোয়াই, তার কি দোষ? সে তো কংগ্রেসে করে না, বিজেপি করে না, কোন পার্টির কোন সমর্থন করে না, সে কাজ সে তাকে কেন মারা হলো? অবশ্যই আমরা বলছি সাধারণ মানুষের উপর হামলা, আমরা কোনোভাবেই এ রাজ্যের মানুষের উপর হামলা হোক চাই না, রক্ত ঝরুক আমরা চাই না, অশান্তি আমরা চাই না। তাহলে রাজনৈতিক দলগুলো কি চায়? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমরা তো ত্রিপুরাবাসী, হ্যাঁ, এইগুলি তো ঠিক না। এই যে আমাদের জেনারেশন গুলি কি শিখবে, এটা আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই। সব দলের লোকেরা যাতে এটা জানুক, এগুলি কি, এক দলের নেতারা লাঠি নিয়ে যান, আরেক দলের নেতারা বাইক বাহিনী নিয়ে মারপিট করেন। আমরা তো ভদ্র সমাজ আছি ত্রিপুরাতে নাকি? অবশ্যই। হ্যালো, অবশ্যই অবশ্যই, আপনার মতন আপনারা মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলকে জানান দিতে চাই, এগুলি থেকে বিরত থাকুন, নাহলে পাবলিক কিন্তু খেপলে কিন্তু উপায় নেই, কোন রাজনৈতিক দলই ছিটে থাকতে পারবে না। অবশ্যই, এবং প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা ঠিক ঝান্ডা নিয়ে রাজপথে দাঁড়িয়ে সে নেতার সে দলের ভাবনাকে তুলে ধরবে, সেটা কখনোই বিপরীত রাজনৈতিক দলের অফিসে আক্রমণের দৃষ্টান্ত হতে পারে না। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ বলুন। মাতাবাড়ি বিধানসভা থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা। টিভি 20 বলকে ধন্যবাদ আমার তরফ থেকে। বলুন আজকের বিষয় নিয়ে। হ্যালো দাদা। হ্যাঁ বলুন, আজকের কোন বিষয় নিয়ে কিছু বলবেন? দাদা বলছি যে কংগ্রেস বিজেপি সব তো একই কর্মী দাদা, কংগ্রেস বিজেপি সব তো একই কর্মী। এখন বাইক বাহিনী হোক আর হেলমেট বাহিনী হোক, আগেকার দিনে যে মানুষগুলো ছিল না সিপিএম এর লাল গুন্ডারা, তারা ছিল ভূত বাহিনী। রাতের অন্ধকারে মানুষের পরিবারে অ্যাটেক করত, বোম মারত, আগুন জ্বালিয়ে দিত, মানুষকে রাত্রেবেলা মার্ডার করতো, পিছন দিয়ে ছুরি মারত, তারা ছিল এরকম ধরনের কার্যকর্তা। আর পাহাড়ের যে সংগঠন চলতেছে, এই সংগঠন যদি অদতে বিজেপির সাথে জুট করে বা কংগ্রেসের সাথে জুট করে, তাহলে সরকার আবার পুনরায় ভাবে গঠন হবে, কিন্তু সিপিএম ত্রিপুরা রাজ্যে আর ফিরে আসবে না। আপনার টিভি 24 আমি 2017 থেকে ফলো করতেছি, কিন্তু এখনো ফলো করি টিভি 24, ধন্যবাদ। কিন্তু আপনার যে খবর দেখাতেছেন আমি এতে খুব খুশি, কিন্তু আমি সিপিএম ভাইদের বলে রাখছি, তাদের তারা যেভাবে এই অতি উৎসাহিত হইতেছে, তারা এই উৎসাহের কোন লাভ হবে না। তাহা তাদের 93 মতন, 88 মতন ভাবলে তারা এটা হবে না, 88-93 মতন এটা ভাবলে হবে না। এখনো বলছেন আপনি যে কথাটা বলছেন সুশান্ত বাবু, সে ঠিক সে কথাটা বলছেন, তাদের কর্মসূচি থেকে সরাসরি স্লোগান উঠেছে যে 1993 আর ফিরিয়ে আনা হবে না, ফিরিয়ে আনতে দেওয়া হবে না। নমস্কার, কি বলছেন? বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলছিলাম কে একজন এখন আপনাদের এই মন্দিরে মন্তব্য করেছেন যে বাইক বাহিনীর কোন পরিচয় নেই। আমরা বর্তমান সময়ে যে 2018 যে বিধানসভায় গেল, 18 যে বিধানসভা গেল, তার আগে বাইক বাহিনীর কোন পরিচয় ছিল না, তার আগে উগ্রপন্থী সমস্যা আগরতলা ত্রিপুরাতে ছিল। কিন্তু বিগত গভর্নমেন্ট আসার পরে বাইক বাহিনীর একটা প্রকোপ শুরু হয়েছে, যেটা কোন গভর্নমেন্টেই মানে কোনো ইয়ে নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না, কিন্তু একটা বাইক বাহিনী বলে একটা চালু হয়েছে, যেটা বর্তমান সময়ে সবাই দেখে আসছে। হ্যাঁ, গভর্নমেন্ট কি গভর্নমেন্টের এটা কি জানা নেই, বা আইন প্রশাসনের কিছু বলতে পারে না, তারা চেনেন না, তাদের সামনে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ যে আইনের প্রশাসন যারা আছে, আইনের প্রশাসন যারা আছেন, তারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তারা ধাক্কিয়ে সরিয়ে দিচ্ছে ডান দিকে বা দিকে, দেখাই যাচ্ছে যে বিজেপি সমর্থকদের বিজেপির দিকে সরিয়ে দিচ্ছে, কংগ্রেস দিকে সরিয়ে দিচ্ছে। কিন্তু মাঝখানে প্রবলেমটা হচ্ছে জনসাধারণের। আমি সাধারণ একটা টমটম চালক, আমি টমটম চালিয়ে আমি নিজের বর্তমান পরিস্থিতি ইয়ে করছি, কিন্তু যে বর্তমান পরিস্থিতি আসছে,
আমি নিজে নিজে টমটম চালিয়ে নিজের পরিবারকে চালাতে পারবো কিনা ওইটা গ্যারান্টি নেই। আপনার মতন অনেকেই সাধারণ মানুষ আছেন, তারা ভাবছেন। আমরা কিছু দৃশ্য দেখি, যে দৃশ্যগুলো আজ পরিস্থিতির উত্তপ্ত পরিস্থিতির কে বলা যায় আরো একটি প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে শহরের আবহ নিয়ে। কি বলছেন বা কি দৃশ্য সেখানে দেখা গেছে আপনারা একটু দেখুন। আপনারা দেখলেন শহরের এই উত্তপ্ত পরিস্থিতির মুহূর্তগুলো, যে মুহূর্তগুলো সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে, আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ, যে রাজনৈতিক দল বা নেতৃত্ব যারাই এই দৃশ্যগুলো দেখছেন, প্রতিবাদ করছেন, তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছেন, সংঘর্ষে লিপ্ত হচ্ছে রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, সংঘর্ষে জড়িয়ে পড়ছে একে অপরের সাথে, কিন্তু সাধারণ মানুষের কথা ভাববে কে? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো স্যার, আমি পোস্ট অফিস থেকে বলছি। হ্যাঁ বলুন। একজন সাধারণ দোকানদার স্যার, বলুন। আচ্ছা, এই যে আজকের যে দেখেন এই যে দৌড়াদৌড়ি মারামারি, আমি দোকানের ভিতরে ছিলাম, ঠিক আছে? তো আরেকবারও আজকে 7-8 বছর আগে সেম ঘটনা, দোকানে ছিলাম, দৌড়াদৌড়ি গুলাগুলি ছিল, এখনো চলছে, মানে আমরা কি করে বাঁচবো, কি করে চলবো? আমি শুরু থেকে অবশ্যই আপনার মতন অনেকের কথাগুলো আমরা শুরু থেকে বলছিলাম, এই শহরে অনেকগুলো ঘটনা অবশ্যই ঘটেছে গত কয়েক বছর ধরে। পোস্ট অফিস কেন্দ্রিক বা বলা যায় হরিগঙ্গা বসার গ্রুপ কেন্দ্রিক উত্তপ্ত হওয়ার পরিস্থিতি আজকে নতুন কিছু নয়। বড়মালিপুরকে আজকে যারা বলছেন মুখ্যমন্ত্রীকে অপমান করতে বা কালিমালিপ্ত করতে, মুখ্যমন্ত্রীকে বদনাম করতে যারা এই ঘটনাগুলোকে উস্কে দিতে চান কিংবা বলতে চান, তারা অবশ্যই অবগত রয়েছেন। আগরতলা পুর নিগমের তৎকালীন পুর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল কল্যাণী, এমবিবি বিবিএমসি কলেজগুলো ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কলেজটিলা শিবনগর সহ গোটা এলাকা বহুবার উত্তপ্ত হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, নতুন কিছু নয়। বিকি প্রসাদরা নবারণ দেবরা তার ভালো জানেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। আমরা সে কথাটি বলছি, অর্থাৎ মরচমরি থেকে কলেজ রোড, সেটা 2017 হতে পারে, তার আগেও সেটা হতে পারে, 2013-14 কিংবা বিভিন্ন সময় কলেজগুলো নির্বাচনকে কেন্দ্র করে, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, পুর সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে কল্যাণী মরচমুনি সহ বিস্তীর্ণ এলাকা দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, মারমুখী হামলার ঘটনা ঘটেছে, একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে, নতুন কিছু নয়। নমস্কার, কে বলছে? ও দা, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যে তো হ্যালো, আপনার কথা বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম কথা না, 29 বছর পরে এক দুই ফোঁটা ওনার রক্ত রাজ্যে চড়ছে, এতটুকু বলার কথা। সেটাই বলা, অর্থাৎ বলা হচ্ছিল যে এই শহর বারবার উত্তপ্ত হয়েছে। আমরা বলছিলাম তৃণমূল বিজেপি সংঘর্ষে লিপ্ত হয়েছে পোস্ট অফিস সমনেতে, সে সময় ঘটনা যারা রয়েছেন, সুবল ভৌমিক তারা তো রয়েছেন, বিকি প্রসাদ সেখানে রয়েছেন, যারাও কিন্তু সাক্ষী, রক্তাক্ত হয়েছিলেন সেদিনের ঘটনা। তৃণমূলের বলা যায় প্রতিবাদে সেখানে গাড়ি দ্রুতগতিতে চালিয়ে নিয়ে সেটাকে প্রাণঘাতী হামলার মতো ঘটনা ঘটেছে। নমস্কার, কি বলছেন? থেকে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, বলছি আমি তিন বামতিয়া বিধানসভা থেকে বলছি। হ্যাঁ বলুন। ও বলছি, আজকের যে ঘটনাটা সেটা হলো বিজেপির মিছিলে হামলা করেছে, বিজেপি পার্টি অফিসে হামলা করেছে, এটা তো স্বাভাবিক হবেই, যে ঘটনাটা হলো এটা তো স্বাভাবিক হবে, তাহলে এখন কেন এমন হচ্ছে? অবশ্যই প্রত্যেকে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, প্রত্যেকে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রত্যেকের মতন করে প্রত্যেকের বিষয়গুলো ভাবেন। আজকের যে ঘটনা সেটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে যারা চিত্র দেখা যায় কংগ্রেস এবং বিজেপি ময়দানে নেমেছে, প্রতিবাদে হোক
কিংবা জানান দেওয়ার বিষয়ে হোক। একটি কর্মসূচি বিরোধী দলগুলোর সেখানে হামলা হবে, সেটা প্রত্যাশিত না অপ্রত্যাশিত, মূল্যায়ন দায়িত্ব আপনাদের সকলের। আজ এই পর্যন্তই নমস্কার, শুভরাত্রি। কিন্তু তার আগে সুদীপ রায় বর্মনের কথাগুলো একবার শুনে নেওয়া যাক। আজকে আপনার উপর যে প্রাণঘাতী হামলা সংগঠিত করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? জঙ্গলের রাজত্বে এর থেকে বেশি প্রত্যাশা জনগণ আর কি করবে? এবং সবচেয়ে লজ্জাস্কর এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, পুলিশ সবটা জানে, পুলিশের মদতই জিনিসগুলো হয়েছে, পেছন দিয়ে মঞ্চের পেছন দিয়ে এসে হঠাৎ করে আক্রমণ, সোয়া চারটা থেকে সাড়ে চারটার মধ্যে, এটা তো কোনো দুঃস্বপ্নের মধ্যে কেউ ভাবতে পারবে। তানাশাহী রাজত্বে আর এই বোকা রাজত্বে, মমতার্থের রাজত্বে এর থেকে বেশি মানুষ আর কি প্রত্যাশা করবে? এখনো মিটিং চলছে নয় বনমালীপুর মণ্ডলে, মুখিয়ার পুরোহিতদের